Assalamualaikum, ma'am. Waalaikumsalam. Assalamualaikum, ma'am. Assalamualaikum. Assalamualaikum, miss. Ma'am, assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum, ma'am. Ma'am, assalamualaikum. Waalaikumsalam. Miss, assalamualaikum. Assalamualaikum, ma'am. Assalamualaikum, ma'am. Miss, assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum. আমরা 2 মিনিট অপেক্ষা করব হ্যাঁ তারপরে ক্লাসটা শুরু করব ওকে ম্যাম ওকে ম্যাম আমি বলব আপনারা সাহায্য করবেন Miss, assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum, ma'am. Waalaikumsalam. আচ্ছা এখন চ্যাট বক্সে তোমরা তোমাদের উপস্থিতিটা দিয়ে দাও চ্যাট বক্সে তোমরা তোমাদের উপস্থিতি দিয়ে দাও ম্যাম আমার নামটা যাচ্ছে না না যাওয়ার কোনো কারণ নাই অনেকেরটাই আসছে তোমারটা আসবে না কেন ম্যাম সমস্যা করছে এখানে আচ্ছা 8:35 বাজে তাহলে আমরা এখন আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছো মেরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছ জি ম্যাম জি ম্যাম
जी मैम ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ছোট্ট শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত সবাই সুন্দরভাবে বই নিয়ে বসেছো নিশ্চয়ই জি ম্যাম জি ম্যাম আমাদের আজকে ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাস যারা 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করেছো তারা জানো আজকে ক্লাসটা আমাদের 3 নাম্বার ক্লাস তাই না জি মিস জি ম্যাম প্রথম ক্লাসের দিন আমি তোমাদের আমাদের বিষয়ের মানবন্তর সম্পর্কে জানিয়েছিলাম আমাদের সিলেবাস সম্পর্কে জানিয়েছিলাম দ্বিতীয় প্রথম দিন আমরা পার্ট 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম দ্বিতীয় দিন আমি তোমাদের পার্ট 3 4 ও 5 সম্পর্কে আলোচনা করেছিলাম আশা করি সবার মনে আছে জি ম্যাম জি ম্যাম জি ম্যাম আমি দর্শন আঞ্জুম আমি আছি আজকে তোমাদের সাথে আশা করি তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আজকে দেখো আমরা পড়ছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় প্রথম অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস আর আজকে পড়বো আমরা পাঠ 6 প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ অর্থনীতি ধর্ম এটা পৃষ্ঠা নাম্বার 6 আছে আমাদের বইটা পৃষ্ঠা নাম্বার 6 আছে তাহলে আমরা কি পড়ব আজকে প্রাচীন বাংলাদেশের গৌরব সেখানে সমাজ সম্পর্কে জানব অর্থনীতি সম্পর্কে জানব এবং ধর্ম সম্পর্কে জানব আসসালামু আলাইকুম শিখুন ফল দেন আসসালামু আলাইকুম মিস দেশের কৃষি এবং কুটির শিল্প সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো আজকে পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি কুটির শিল্প সম্পর্কে বর্ণনা করতে পারবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে পারবে আর জানতে পারবে বাংলাদেশের বিভিন্ন মানুষের ধর্মমত বিশ্বাস এগুলো সম্পর্কে বলতে পারবে এটা কি হবে আমাদের শিখন ফল অর্থাৎ পাঠ 6 পড়ার পরে আমরা এসব বিষয় সম্পর্কে সুন্দরভাবে জানতে পারব ঠিক আছে তাহলে আমরা আজকে পড়া চলে আসছি দেখো প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ অর্থনীতি ধর্ম ঠিক আছে তো সেখানে দেখো সমাজ বলতে সেখানে কৃষির কথা থাকবে যার কারণে কৃষির কথা এসেছে দেখো কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এটা আমরা সবাই জানি তাই না তোমরা যখন থেকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বাংলাদেশের সমাজ পড়ছি তখন থেকে আমরা জানছি যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল উদ্বৃত্ত মানে কি বলতে পারবা উদ্বৃত্ত সম্পর্কে কারো কোনো ধারণা আছে উদ্বৃত্ত মানে কি নো মিস আচ্ছা উদ্বৃত্ত মানে প্রয়োজনের চেয়ে বেশি ছিল যা আমাদের দরকার তার চেয়ে অনেক বেশি ছিল ঠিক আছে কোনো সময় কম করতো না বরং বেশি থাকতো এটাকে বলা হয় উদ্বৃত্ত প্রয়োজনের চেয়ে বেশি সেটাকে বলা হয় উদ্বৃত্ত কথা বুঝতে পেরেছো সবাই জি ম্যাম আচ্ছা জি ছিল প্রধান ফসল জি ম্যাম আমাদের প্রধান ফসল তখনও ছিল ধান আমাদের প্রধান ফসল কারণ আমরা বাঙালি বাংলাদেশের মানুষ আমরা ভাত খেতে পছন্দ করি এবং ধানই আমাদের প্রধান ফসল ধান প্রধান ফসল দেখেই আমরা কিন্তু ভাতটাকে আমাদের প্রধান খাবার বানিয়েছি ঠিক আছে যখন যেখানে বেশি উৎপাদন হয় সেখানকার অঞ্চলের প্রধান খাবার কিন্তু সেই ফসলটাই হয় এরপরে দেখো প্রচুর আখ উৎপাদন হতো আখ মানে জানো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আখ মানে কি জানো আখ থেকে কি হয় কে বলতে পারবে চিনি চিনি হয় তার মানে আগেও প্রচুর গুঁড়ো হয় গুড় আর চিনি উৎপাদিত গুড় ও চিনি আখের গুঁড়ো হয় এটা কত নম্বর চ্যাপ্টার যারা পরে জয়েন করছো তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা এরকম তো ডিস্টার্ব করলে আমাদের পড়া কিন্তু পিছিয়ে যাবে ঠিক আছে আখ থেকে গুড় ও চিনির খ্যাতি ছিল এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো যখন বিদেশে আমরা পাঠাই তখন সেটা নাম হয়ে যায় রপ্তানি আর বিদেশ থেকে যখন কোনো কিছু আসে তখন সেটাকে আমরা কি বলি আমদানি
আমদানি এরপর দেখো তুলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল খ্যাতি মানে কি ভালো না খারাপ ভালো 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 নারকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় প্রত্যেকটা ফলের নাম শুনেছো জেনেছো এগুলো জানো নারিকেল খেত সবাই সুপারি কিন্তু ফলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই না সুপারি কিন্তু আমরা পানের সাথে ব্যবহার করা হয় কিন্তু একটি ফলের সাথে বলা হয় কারণ সুপারিকে এক ধরনের ফল হিসেবে গণনা করা হয় নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে নো ম্যাম নো ম্যাম নো ম্যাম কি বাংলাদেশের অর্থনীতির গৌরবের মধ্যে কৃষি সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে দেখো কুটির শিল্প কুটির শিল্প কুটির মানে শিল্প মানে বুঝো মিস হাতের ঘরের তৈরি জিনিসকে কুটির শিল্প বলে তোমরা সুন্দর জানো ঘরে তৈরি বা অল্প কয়েকজন লোক মিলে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় যেমন নকশি কাঁথা প্রাচীন যুগ থেকে বাংলাদেশের তাঁতিরা যারা কাপড় তৈরি করে তাদেরকে বলা হয় তাঁতি তাঁতিরা মিহিসুতি এবং রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল পারদর্শী মানে কি আমরা ইংরেজিতে বলি এক্সপার্ট তাই না আমরা জানি বাংলাদেশের মুসলিম কাপড় নাম শুনেছো এই কাপড়টার নাম বিখ্যাত ছিল এই মুসলিম তখনও রপ্তানি হতো এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র মৃৎ মানে হচ্ছে মাটির পাত্র ধাতব পাত্র যেটা আমরা বলি কাঁসার পাত্র সেটাকে বলা ধাতব পাত্র ও অলংকার নির্মাণ হতো পোড়া মাটি মাটিটাকে পোড়ানোর পরে যেটা হয় সেটাকে বলা হয় পোড়া মাটির ফলক ধাতব এবং পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প ছাপানো রৌপ্য মুদ্রা স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতিও তৈরি হতো তার মানে এগুলো সবকিছু কিন্তু কুটির শিল্পের অন্তর্ভুক্ত যদি বলা হয় কুটির শিল্পের অন্তর্ভুক্ত কয়েকটি শিল্পের নাম বলো তাহলে কি বলা যাবে তাহলে মৃৎপাত্র মানে মাটির পাত্র ধাতব পাত্র অলংকার নির্মাণ হতো আর পোড়া মাটির ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা ছাপাঙ্কিত মানে যেটা ছাপা হয় রৌপ্য মুদ্রা স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতিও তৈরি হতো এটা কি হচ্ছে আমাদের কুটির শিল্প ঠিক আছে আচ্ছা আমরা সবাই কি করবো মিউট করে রাখবো যখন প্রয়োজন হবে তখন শুধুমাত্র আনমিউট করে নিয়ে কথা বলবো কথা বুঝাতে পেরেছি এখন আর কেউ খুলবে না আনমিউট করবে না কেউ যখন প্রশ্ন করবো শুধুমাত্র তখন আনমিউট করবে আচ্ছা দেখো আমরা পরের ইয়েতে যাই ব্যবসা বাণিজ্য দেখো কৃষিতে উদ্বৃত্ত হওয়া এবং শিল্পের ক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে তাহলে কৃষিতে যেহেতু বেশি ছিল আর শিল্প ক্ষেত্রে উৎপাদনটা বেশি ছিল সেজন্য কি হয় ব্যবসা বাণিজ্য লাভ করে কারণ উদ্বৃত্ত গুলো কি করবে উদ্বৃত্ত গুলো অবশ্যই অন্য কোনো জায়গায় বিক্রি করতে হবে সেজন্যই ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ আমরা সবসময় জানি যে নদী তীরবর্তী অঞ্চলে সেখানে ব্যবসা বাণিজ্যর প্রসারটা বেশি হয় কারণ যাতায়াত সুবিধাটা পাওয়া যায় গঞ্জ মানে কি গঞ্জ মানে বাজারের মতোই গঞ্জ সেখানে নির্দিষ্ট দিনে দিনে সেখানে বাজার বসে সেটাকে বলা হয় গঞ্জ ঠিক আছে তাহলে নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ দেখবা যে গ্রামের আমরা সিনেমা বা নাটকগুলোতে দেখি গঞ্জ থেকে কিনে নিয়ে এসেছে এরকম শুনেছো জি মিস আচ্ছা যে দাগটা দিয়েছো দাগটা এখন উঠে আমি তারপরে ইয়ে করছি ডিসেবল করে দিচ্ছি আগে দাগটা কে দিলে সেটা উঠে ফেলা তো আচ্ছা এরপরে দেখো ব্যবসা বাণিজ্য এবং নদীপথে হতো বেশি ওয়ারি বটেশ্বর নাম শুনেছো যেটাকে বলা হয় মহাস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর তাহলে কোনটা কোনটা আগের দিনে কোনটা কোনটা নদীবন্দর ছিল ওয়ারি বটেশ্বর আর কুণ্ডনগর স্থান মহান স্থান
মহাস্থানগড় যেটাকে বগুড়ায় অবস্থিত ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য তার মানে বাংলাদেশের মানুষরা তখন থেকেই ছিল উন্নত মানের তারা ব্যবসা বাণিজ্য করতে জানতো যে সমস্ত পণ্য কোথায় কোথায় চাহিদা তারা সেটা জানতো অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত তাহলে আরবে যেত কোথায় কোন বন্দরের মাধ্যমে আচ্ছা এরপরে দেখো ধর্মমত এবং সম্প্রদায় তখনকার মানুষের ধর্মমতটা কেমন ছিল তারা কোন সম্প্রদায়ের লোক ছিল অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত অনুমিত হয় ঠিক আছে আচ্ছা যেটা ডাক দিয়েছো সে কিন্তু ডাকটা এখনো উঠাচ্ছ না কারণটা কি বলতো আচ্ছা এবার দেখো অনুমিত হয় যে প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ্য এটা কিন্তু হিন্দু ধর্ম না ব্রাহ্মণ্য একটা ধর্ম সেই ধর্মের কথা বলা হচ্ছে আফিফা বিনতে তুমি কি ডাক দিচ্ছ সোনা আফিফা বিনতে রোল কত বলো তো একটু আফিফা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আচ্ছা দেখো এবার আফিফা কি আমাদের ক্লাসে অন্য ক্লাসে ম্যাম এতক্ষণ আমাদের ক্লাসেই ছিল হ্যাঁ তাহলে ডাক্তার দিয়ে চলে গেল নাকি আফিফা কোথায় গিয়েছে নেক্সট ক্লাসে লেট হয়ে যাবে আচ্ছা এবার দেখো যে ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশে ব্রাহ্মণ্য ধর্ম এবং আজীবক সম্প্রদায়ের প্রাধান্য ছিল তাহলে ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশে কোন কোন ধর্মের প্রাধান্য ছিল প্রাধান্য ছিল আর আজীবক সম্প্রদায়ের প্রাধান্য ছিল প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল জৈন ধর্ম এক ধরনের ধর্ম সেটা হিন্দু ধর্মের কাছাকাছি কিন্তু এটা নাম হচ্ছে জৈন ধর্ম তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতা মানে বুঝো অত্যাচার হ্যাঁ তাদের তারা তাদের সম্প্রদায়ের লোক শাসন করায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ্য ধর্ম মতে তাদের সম্রাট ছিল যেমন নাম শুনেছো ধর্ম মানে পালের একজন রাজার নাম বলতে পারবা কেউ রামপাল অনেক কিছু জানো তোমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ্য ধর্মমতের সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতি নীতি গ্রহণ করেছিলেন রাজকীয় উচ্চ পদে অধিষ্ঠিত হতে দেখা যায় ব্রাহ্মণ্যদের উচ্চ পদে মানে রাজদরবারে তো বিভিন্ন থেকে মন্ত্রী পরিষদ রাজদরবার যে বিভিন্ন পদগুলো আছে সেখানে ব্রাহ্মণ্যদের ছিল যদিও তারা ছিল বৌদ্ধ ধর্মে কিন্তু অন্য সম্প্রদায়ের লোকদেরকেও তাদেরকে উচ্চ পদে রাখা হতো ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার পরিবার তিন পুরুষ ধরে পাল শাসনের সঙ্গে জড়িত ছিল তিন পুরুষ বুঝো তিনটা ধরেন আমি আমার বাচ্চা আমার নাতি
হ্যাঁ, এই তো সুন্দর বুঝো। তার পরিবার তিন পুরুষ মানে কি, তার তিনি, তার বাবা, তার বাবা, এরকম করে তারা জড়িত ছিল। তৎকালীন একাধিক তাম্র শাসনে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণে ভূমিদানের কথা জানা যায়। তারা কি করতো, মন্দির নির্মাণ করবেন, ঠিক আছে আমি তাহলে ভূমি দিলাম, জমিটা দান করে দিলাম, এরকম জানা যায়। ব্রাহ্মণ বৌদ্ধদের মধ্যে কোনো বিরোধ ছিল না, তারা দুই ধর্মের মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, কোনো ঝগড়াঝাটি বা হানাহানি এরকম কিছু ছিল না। তারা মিলেমিশে কাজ করত, কারণ দেশের তারা চিন্তা করত, দেশকে তারা ভালোবাসত। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। তাহলে তারা ধর্মীয় সম্প্রীতি ছিল, যেটা পাল যুগের সমাজের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে মনে করা হয়। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান দেখা যায়। বর্তমানেও বাংলাদেশে কিন্তু আমরা সহাবস্থানে বসবাস করি। আমাদের আমরা হিন্দু পাশের পরিবার দেখা যায় মুসলিম, তাই না? এবং আমরা একই সাথে দেখা যায় মাঝে মাঝে আমরা খাবার আদান প্রদান করি, করি না? একটা সুন্দর আমরা অবস্থান করছি, এটা যেন আমরা ধরে রাখতে পারি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নো ম্যাম, নো ম্যাম, নো ম্যাম। আচ্ছা, আমার একটা ছবি দেখো। ছবি দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, জি ম্যাম। কোন কিসের জন্য ছবিটা দিয়েছি বলো তো? কিসের কথা বলার জন্য আমি ছবিটা দিয়েছি? কৃষক আর ধান, হাতে কৃষক, হাতে ধান, হাতে ধান, কৃষক ধান কাটছে, ধান কাটছে। ধানের সময়, শীতের সময়, অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়, এই সময় তাদের দেখো মুখে হাসি। তিনি কিন্তু পরিশ্রম করেছেন। কৃষক যদি পরিশ্রম না করতেন তাহলে কিন্তু আমরা ভাত পেতাম না, কিন্তু তিনি পরিশ্রম করেছেন, সে কারণে তার মুখে হাসি, যে সুন্দর সোনার মতন ফসল তার হাতে রয়েছে। বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, তার প্রধান বৈশিষ্ট্য বোঝা যায় যে ধান হাতেই কৃষককে আমরা সবসময় এরকম হাসি খুশি দেখতে চাই, তাই না? দাগ দিয়েছে, হ্যাঁ দাগ দিয়েছে আমি দেখেছি। আচ্ছা পরের ছবিতে চলে যাই। আচ্ছা, কৃষি ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা জানি সেটা হচ্ছে কি কি, সেটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। যে আমরা যদি বলি কৃষি থেকে, তোমরা যদি বলো চুম্বক অংশ বা প্রধান প্রধান অংশগুলো কি কি, তাহলে আমরা বলতে পারবো না এখান থেকে যে প্রাচীন যুগে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। প্রাচীন যুগে বাংলাদেশের প্রধান ফসল ছিল ধান। প্রাচীন যুগে প্রচুর উৎপাদন, হ্যাঁ, এই আখ থেকে উৎপাদিত চিনি ও গুড় বিদেশে রপ্তানি হতো। তাহলে অত বড় গুলো না পড়ে আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের কি হবে, মনে থাকবে, ঠিক না? জি ম্যাম। এটা কোন ক্লাস হচ্ছে? এটা তোমরা লিখে রাখতেও পারবা, অথবা আমি যখন ইউটিউব চ্যানেলে দিব তখন তোমরা পজ করে লিখতে পারবা, অথবা এখন তোমরা স্ক্রিনশট নিতে পারবা। মিস, স্ক্রিনশটটা বেস্ট হয়? হ্যাঁ, এটাই বেস্ট হয় ম্যাম। এটা খাতায় লিখবো। কথা বলছো যারা, তারা দয়া করে বাসায় মিউট করে রাখো। ম্যাম, এটা কোন ক্লাস হচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছো এখন? জি ম্যাম, জি ম্যাম। ওকে, জি ম্যাম। দয়া করে কেউ দাগ দিবা না ম্যাম। এটা কোন ক্লাস? আমার রিকোয়েস্ট। কে কথা বলছে? ম্যাম, এটা কি সিডব্লিউ খাতায় তুলবো? এটা তোমার ইচ্ছা, সিডব্লিউ খাতায় তুলবা নাকি এসডব্লিউ খাতায় তুলবা, সেটা সম্পূর্ণ তোমার, যেটা মনে রাখার দরকার। সবকিছু আমরা পরীক্ষা কি কাজ করব না, পরীক্ষা হবে এটা না, আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার স্ক্রিনটা যে জানা হয়েছে, দেখা হচ্ছে সবার? জি মিস, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এরপরটা স্ক্রিনের ছবিটা দেখো, এটা কিসের ছবি দেখিয়েছি আমি? মিস, কুটির শিল্প, শিল্প, কুটির শিল্প, হাতে শিল্প, হাতে কুটির শিল্প। হ্যাঁ, গুড়, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আসলে অনেক কিছু জানো। এরকম তোমরা, আমরা কিনি না এগুলো, মেলায় গেলে আমরা কিনি না? মিস বাণিজ্য মেলা, হ্যাঁ আমরা কিনি। ঠিক আছে, তো আমরা এগুলো পছন্দ করি, তাই না? যেগুলো আমরা দেখে অবাক হয়ে যাই, মানুষ কত কষ্ট করে এই কাজগুলো করে, তাই না? এগুলো কিন্তু মেশিনের নেওয়া হয়। হ্যালো মিস, তাহলে কুটির শিল্প সম্পর্কে আমি কি কি জানিয়েছি একটু দেখে নাও। দেখো এখান থেকে, যে প্রাচীন যুগে পৃথিবীর বিখ্যাত কাপড় ছিল বাংলাদেশের মসলিন কাপড়। প্রাচীন যুগে এই মসলিন কাপড় বিদেশে রপ্তানি হতো।
প্রাচীন যুগে হলো নির্মাণ হতো মৃৎপাত্র ধাতব পাত্র এগুলো প্রশ্ন মিস এটি কি করব ভাস্কর্যে মূর্তি ছিল প্রশংসনীয় মিস এগুলো প্রশ্ন না এগুলো প্রশ্ন করব উত্তর আমাদের যেহেতু অনেক অবজেক্টিভ আসবে আমাদের প্রশ্ন উত্তর আসবে কুটিরশিল্প সম্পর্কে চারটি বাক্য লেখো বা কুটিরশিল্প সম্পর্কে যা যেন লেখো তখন আমরা কিন্তু এই ইম্পর্টেন্ট কথাগুলো লিখব ঠিক আছে এটা নেওয়া হয়েছে তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে জি ম্যাম মিস এটা কিসের ছবি মিস আমি দিয়েছি এরপরটা দেখো ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সম্পর্কে দেখো যে প্রাচীন কালে ব্যবসা বাণিজ্য হতো নদী পথে কোন পথে হতো নদী পথে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ প্রাচীন বাংলার সমৃদ্ধ ওয়ারী বটেশ্বর এবং কুণ্ডনগর আচ্ছা চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত কোন শতকে অষ্টম শতকে তাহলে স্ক্রিনশট কি নেওয়া হয়েছে জি ম্যাম তোমায় একটু বলি আমি আমরা স্ক্রিনশট আমরা নিয়ে রাখবো আমাদের জানার জন্য স্ক্রিনশটটা নিয়ে রাখলেই হবে না আমরা অবসরে কি করবো তো লিখে রাখবো খাতায় কেন লিখবো আমাদের এগুলো বারবার পড়তে হয় ঠিক আছে তো ওরকম রিডিং না পড়ে আমরা যদি এভাবে পড়ি তাহলে কি হবে মনে থাকবে কথা বুঝতে পেরেছো জন্য এরকম ব্যবস্থা করেছি যে মনে যাতে থাকে মন থেকে যেন হারিয়ে না যায় যে আমাদের জানতে হবে সেজন্য হয়েছে সবার দেখা হয়েছে স্ক্রিনশট নেওয়া হয়েছে ধন্যবাদ তোমাদের এখানে একটা বিষয় দেখো ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি এখানে দেখো তো ছবিতে তোমরা তো ধর্ম সম্পর্কে আমরা জানি বলো মোহনা কে আছো মোহনা মিস সম্প্রীতি মানে কি সম্প্রীতি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সম্প্রীতি মানে সবার মধ্যে যে সুন্দর ব্যবস্থা সুন্দর ভাবে যে মেশার যে সুযোগ সেটাকে বলা হয় সম্প্রীতি ঠিক আছে জি ম্যাম দেখো এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা পোশাক দেখে বুঝতে পারছি না তাদেরকে জি ম্যাম হ্যাঁ দেখো ছবি খেলা বলতে কি লাগ দুঃখ লাগে আমরা দেখতে পাচ্ছি ম্যাম ম্যাম বলেন জি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম দেখুন শ্রেণীর ক্লাস হইতেছে অন্য ক্লাসে কেউ কি ঢুকে গিয়েছো নাকি সুমাইয়া আক্তার কিছু বলবা আজকে তো নতুন আচ্ছা নতুন যে সে তাহলে শিওর হয়ে নিয়ে তারপর ক্লাসে ঢুকো কেমন এটা সিক্স ম্যাম এটা কোন ক্লাস কোন শ্রেণীর ক্লাস আচ্ছা এবার দেখো ধর্মীয় সম্প্রীতির একটা ছবি দেখিয়েছি এরপর আমি দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথাগুলোকে হাইলাইটস করেছি বাংলাদেশে বৌদ্ধ প্রাধান্য লাভ করেছিল বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় সম্রাট ধর্মপাল নীতি গ্রহণ করেছিলেন ধর্মীয় সম্প্রীতি ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে ভেদাভেদ ছিল না পাল রাজাদের আমল বুঝতে পেরেছ জি ম্যাম এখন দেখো একটু বাড়ির কাজের ব্যাপারটা কিরকম যে পার্ট এক থেকে ছয় পর্যন্ত আমাদের পড়া হয়েছে কিন্তু কোনো আমরা অবজেক্টিভ কিন্তু করিনি করেছিলাম আচ্ছা যদি লিখতে দিয়েছিলাম যারা লিখেছিল তাদেরকে ধন্যবাদ যারা লেখো না তাদের আমি ওই টাইমে ক্লাস আছি আমি লিখেছিলাম
আচ্ছা পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত পড়া থেকে জ্ঞানমূলক 30টা প্রশ্ন উত্তর তৈরি করবা ঠিক আছে 30টা প্রশ্ন উত্তর নাকি নৈবিত্তিক 30টা নৈবিত্তিক পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত দিয়েছেন করতে আমাদের ও আচ্ছা কয়টা দিয়েছিলাম 30টা 30টাই দিয়েছিলেন 30টা 30টা আচ্ছা 6 6 আমি এখন শুধু আমরা পার্ট 6 থেকে নিয়ে নিব এখন 6 থেকে যদি করো তাহলে কয়টা করতে পারবা বলো তো মিস 45টা 15টা আরো 15টা করবা আচ্ছা করো অসুবিধা নাই আরো করতে পারবা সমস্যা নাই তাহলে এখানে কি আমি সংখ্যাটা বাড়িয়ে দিব দেন জিমি আমি তাহলে এখানে আমি 40টা করে দিই কেমন ওকে ম্যাম 40টা করে দিই 40টা প্রশ্ন উত্তর আচ্ছা প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের ধরন ব্যাখ্যা করো আর প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল বর্ণনা করো এগুলো হচ্ছে 4 নাম্বার করে প্রশ্ন ঠিক আছে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন মিস এগুলো আমরা বড় করে লিখব হ্যাঁ ম্যাম তোমরা তো জানো যে প্রশ্ন হচ্ছে মিস সর প্রশ্ন না হ্যাঁ শুনতে পাইনি বলো ভালো করে মিস এটা কি সর প্রশ্ন না নাকি নৈবিত্তিক প্রাচীন কালে ব্যবসা বাণিজ্যের ধরন ব্যাখ্যা করে এটা বড় প্রশ্ন মানে 4 নম্বরের প্রশ্ন আর প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল বর্ণনা করে এটাও 4 নম্বরের প্রশ্ন তোমরা তো জানো তোমাদের সৃজনশীল উত্তর রাখো আমি এটা বড় প্রশ্ন করতে চাই পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত কি এটা আবার এসডব্লিউ করব 40টা প্রশ্ন না আবার করবা না 5 পর্যন্ত যদি 30টা হয়ে যায় বাকি তাহলে 6 নম্বরটা থেকে 10টা করবা তাহলে তোমার 40টা শেষ হবে ওকে ম্যাম 5 6 থেকে 4 10 পর্যন্ত কি 40টা প্রশ্ন করব 10 আবার কোথায় পেলাম 10 আবার কোথায় পেলাম আমি পার্ট 1 থেকে 6 বলেছি 10 চলে গেল কেন মানে 6 নাম্বারটা থেকে 10টা করবা যদি 5টা 5 পর্যন্ত যদি তোমার 30টা হয়ে যায় শুধু অত 6 নাম্বার পার্ট থেকে তখন 10টা করবে মিস যাদের হয়েছে তারা পার্ট 6 থেকে করবে আর যাদের হয়নি তারা পুরোটা করবে না মিস আমি তো আগের ক্লাসে অ্যাড হইনি তো মিস আমাকে প্রথম দিয়ে করতে হবে তো ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে আজকে পরে কারো কোনো নো ম্যাম জানার আছে নো মি ম্যাম নো ম্যাম নো ম্যাম বাড়ি কাজটা নেওয়া হয়েছে সবার জি ম্যাম নো ম্যাম জি ম্যাম নো ম্যাম নো ম্যাম তাহলে নো ম্যাম তাহলে তাড়াতাড়ি নিয়ে নাও মিস এটার মধ্যে কি বহুবিচারবাচনী প্রশ্ন মানে প্রশ্ন লিখবো হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্নগুলোকে আমি বলছি জ্ঞানমূলক প্রশ্নগুলোকে বলছি বহুনির্বাচনী প্রশ্ন এক্ষেত্রে আমরা প্রশ্নটা লিখবো আর সঠিক উত্তরটা লিখবো চারটা অপশন থাকবে প্রশ্নগুলি থ্যাংক ইউ ম্যাম আচ্ছা নেওয়া হয়েছে সবার জি ম্যাম জি ম্যাম প্রশ্ন আছে আমার আছে মিস 40টি প্রশ্ন উত্তর আমরা কি বড় প্রশ্ন বানাবো নাকি ছোট প্রশ্ন প্রশ্ন মনে বুঝো নাই তুমি এই জায়গাটা লেখো আগে তাহলে যে জ্ঞানমূলক কথা একটা লেখা আছে দেখতে পাচ্ছ জ্ঞানমূলক জি ম্যাম প্রশ্ন তো মানে কি বড় প্রশ্ন হয় 6 এ বড় ও মিস এ বড় এখন তার বাচ্চা নাই একদম ছোট বাচ্চা না তোমাদেরকে ধরে 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 বলতে পারবো না কেমন কিছু জিনিস আছে চোখে আর দেখেই বুঝতে হবে জ্ঞানমূলক মানে এক নম্বরের প্রশ্ন আর যাদের অতিরিক্ত প্রশ্ন করার অভ্যাস তারা একটু চিন্তা করে তারপর প্রশ্ন করবা চিন্তা ছাড়া প্রশ্ন করলে দেখবা উল্টা পাল্টা প্রশ্ন হয়ে যাবে মিস এই 40টা কি শর্ট প্রশ্ন উত্তর তাই না ঠিক আছে সবাই আমার ক্লাসে অংশগ্রহণ করেছিলে তোমাদের সবাইকে ধন্যবাদ 65 জন আমরা একসাথে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারো আমি না হলে ক্লাসটাকে শেষ করব সবাইকে।